অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যন্ত এলাকা ইন্দ্রপ্রস্থ। সুন্দরবনের সংলগ্ন সেই এলাকায় নদীর জল বেড়ে যাওয়ায় জল ঢুকছে, আতঙ্কে রয়েছে সেখানকার সাধারণ মানুষ। জল ঢুকতে শুরু করায় ইতিমধ্যেই বেশ কিছু মাছের ভেড়ি প্লাবিত হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে হয়তো ঘর বাড়িতে জল ঢুকবে, তেমনটাই আশঙ্কা করছে সেখানকার স্থানীয় বাসিন্দারা। একটা আমাদের খাল আছে, খাল এখন ভেসে যাচ্ছে। সকাল থেকে ফোন হচ্ছে যে সকাল 8টার সময় থেকে আমরা ইরিগেশন ডিপার্টমেন্টকে জানিয়েছি, প্রধানকে জানিয়েছি, উপপ্রধানকে জানিয়েছি, পঞ্চায়েত সদস্যকে জানিয়ে ইরিগেশন ডিপার্টমেন্ট সকাল থেকে বলছে এই যাচ্ছি এই যাচ্ছি, আমরা অফিসে আছি বারাইপুরে, এই যাচ্ছি বলে এখন অবধি আসছে না। তার জন্য আমরা মানুষজন সব গরু ছাগল হাঁস মুরগি নিয়ে সব রাস্তার উপরে দাঁড়িয়ে আছি। আমরা এই মুহূর্তে ইরিগেশন ডিপার্টমেন্টে খবর দিয়েছি, তারা বলেছেন এই মুহূর্তে জোয়ার রয়েছে।